মুক্তির অপেক্ষায় রয়েছে ভিকি কৌশল এবং সারা আলী খানের রোমান্টিক কমেডি চলচ্চিত্র যারা হাটকে যারা বাঁচকে। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। কপিল আর সৌম্যর বিবাহিত জীবনের ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া আর ডিভোর্স নিয়ে তৈরি হয়েছে এই কমেডি চলচ্চিত্র। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত ভিকি সারা, আর সেখানেই সাংবাদিকদের ডিভোর্স স্পেশাল প্রশ্নের মুখে পড়ে রীতিমতো আত্মসমর্পণ করেছেন ভিকি কৌশল। सर ये फिर माइक दो इनको, माइक दो। क्या बोला आपने? हाँ सर ये सुन लो, शाम को घर भी जाना है, ऐसे ऐसे टेढ़े मेढ़े सवाल पूछ रहे हो। बच्चा हूँ अभी, बड़ा तो हो लेने दो, है कैसे जवाब दूँ इसका मैं? अरे पर ये, अरे इतना खतरनाक सवाल पूछा है इन्होंने। सवाल पे ही लाफा पड़ जाएगा सर, जन्मों जन्मों तक। সিনেমাটির প্রচারণার একটি অনুষ্ঠানে অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল, আমাদের এখানে তো বলে বিয়ে সাত জন্মের বন্ধন, কিন্তু আপনি যদি ক্যাটরিনার থেকে ভালো কাউকে পান তাহলে কি ডিভোর্স দিয়ে সেই মেয়েকে বিয়ে করে নেবেন? এই প্রশ্ন শুনে সারা আর ভিকি দুজনে হাসি চেপে রাখতে পারেননি। কোনোরকম নিজেদেরকে সামলে নিয়েই ভিকি জবাব দিয়েছিলেন। তখন পাশ থেকে একজন বলে ওঠেন, রাতে বাড়িতে তো যেতে হবে নাকি? তবে ভিকি খুব সতর্কতার সাথেই প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, এসব ট্যাড়া বেকার প্রশ্ন করছেন স্যার, এখনও ছোট আমি, বড় হতে দিন তো, কিভাবে জবাব দেব এর আমি, কিসব ভয়ানক প্রশ্ন করছেন। যদিও পরে ভিকি সোজাসাপটা জবাবে বলেন, স্যার ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক সাত জীবনের জন্যই।